আমাদের সমাজে অনেক তনয়া রয়েছে যারা আমাদের এই সমাজের কিছু কারণের জন্য মানুষের সামনে যোগ্য শাস্তির যোগ্য আপনার যে বিচার সেটা পায় না। কথা বলছে কাল রাতে রিলিজ হওয়া স্টিমেন্ট হওয়া চরকের ক্লিক ব্লিক বলতে পারেন বা ওয়েব ফিল্ম বলতে পারেন শর্ট ফিল্ম বলতে পারেন তনয়া নিয়ে ডিরেক্টর ভাই ইমরুল আহমদ এবং স্টারিং মাহিমা ফজলুর রহমান বাবু রয়েছে। তো দুজন যেহেতু রয়েছে তো কন্টেন্ট যেহেতু ভালো সত্যি গঠন অবলম্বে তো দেখতে তো হবে 40 মিনিটের এই কন্টেন্টের মধ্যে আমরা পেয়েছি। প্রথম আমরা দেখতে পারছি একজন স্কুল গার্ড যে কিনা তাকে আবিষ্কার করে একটি আবাসিক কোটারের মধ্যে আচমকা সে ভয় পায় এবং পুলিশ ওখানে রেড করে এবং তারার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় এবং সাথে তার সাথে কিছু প্রতিতাও রয়েছে। এবং কী জন্য সে ওইখানে গেল, কে বা তাকে ওইখানে নেওয়া হলো, কিছু কষ্ট না করে তাকে এমন একটা বলতে পারেন চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেয় সমাজ যে কিনা সে বাঁচতে মানে বাঁচার ইচ্ছাটুকু হারিয়ে যায়, তার বাবা তার মা তার সমাজের কাছে মুখ দেখাতে পারে। শেষমেশ তার সাথে কী হয় তনয়ার আপনার শেষমেশ তার পরিণতি কী হয় সব কিছু জানার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েব ফিল্মটি দেখতে হবে। ওয়েব ফিল্মের মধ্যে কিছু কাজ যদি কথা বলি, মাহিমা হাসছে কাঁদছে কিছুক্ষণ পরপর এমন পিছনে মানুষরূপে জানোয়ার মতো কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে সে সামনে থেকে হাসছে। আর একটি আপনার টাইটেল ট্র্যাক রয়েছে, এখানে মিউজিক রয়েছে, মিউজিকটা বেশ ভালো আর বিশেষ করে অ্যাক্টিং বেশ ভালো। 40 মিনিটের মধ্যে যেগুলো দেখানো হয়েছে আসলে রিয়েলিস্টিক। গুড বাই।